বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুরের এই ভিডিওর বিষয় অ্যালার্জির ঘরোয়া চিকিৎসা, অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র সম্মত, সম্পূর্ণ নিরাপদ এবং অতি কার্যকরী কিন্তু সহজলভ্য ঘরোয়া ভেষজের দ্বারা কিভাবে অ্যালার্জি নিরাময় এবং নির্মূল করা যায় সেই সম্বন্ধেই এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। কোনো খাদ্যদ্রব্য গ্রহণ বা কোনো জিনিসের সংস্পর্শে শরীরে যে অস্বাভাবিক প্রতিক্রিয়া উৎপন্ন হয় তারই নাম অ্যালার্জি। অ্যালার্জি যে শুধুমাত্র স্কিন বা ত্বকেই প্রকাশিত হবে এর কোনো মানে নেই। ত্বকে র্যাশ সৃষ্টি হওয়া ছাড়াও অনেকের শ্বাসকষ্ট হয়, কারো কারো ক্ষেত্রে পেটে গ্যাস সৃষ্টি হয়, প্রচণ্ড বদহজমের সমস্যা প্রভৃতিও দেখা যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় একটু ঠান্ডা জলে স্নান করলেই মাথা ধরে, জ্বর হয়। এই ভিডিওতে আমরা উপরোক্ত সকল প্রকার সমস্যারই ঘরোয়া সমাধান সম্বন্ধে আলোচনা করব। প্রথমে যে ধরনের অ্যালার্জির ঘরোয়া সমাধানের কথা বলবো সেটা হলো ত্বকে সৃষ্টি হওয়া অ্যালার্জি। এই ধরনের অ্যালার্জি অসংখ্য মানুষের মধ্যে দেখা যায়। বিশেষ কিছু খাবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জির সৃষ্টি করে থাকে। অনেকের চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন, ডিম ইত্যাদি খাবারের কোনো একটি বা একাধিক খাবার খেলেই অ্যালার্জি দেখা যায়। এটি এক প্রকারের ফুড অ্যালার্জি। যার যে খাবার খেলে অ্যালার্জি হয় তার সে খাবার প্রকৃতপক্ষে না খাওয়াই উচিত। তবে চিন্তা নেই, এই রোগ সঠিক চিকিৎসায় সম্পূর্ণভাবে সেরে যায়। তখন অবশ্যই সংশ্লিষ্ট খাবার খাওয়া যাবে, অর্থাৎ তখন আর অ্যালার্জি সৃষ্টি হবে না। যাই হোক, এবার চিকিৎসার আলোচনায় আসি। আগেই বলেছি প্রথমেই তাদের অ্যালার্জির চিকিৎসার কথা বলবো যারা কিছু খাবার পর দেহে লাল চাকা চাকা দাগ সৃষ্টি হয় এবং ফুলে ওঠে। এই ধরনের অ্যালার্জি দূর করার জন্য এবং ভবিষ্যতেও যেন সৃষ্টি না হয় সেই উদ্দেশ্যে যে ঘরোয়া চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসার জন্য যে ওষুধ আমরা তৈরি করে নেব তা জেনে নিন। এই ওষুধের জন্য আমাদের প্রয়োজন হবে তিনটি ঘরোয়া উপাদান। প্রথমত নিম পাতার গুঁড়ো 20 গ্রাম প্রয়োজন। কাঁচা নিম পাতা ছায়ায় শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। দ্বিতীয় ভেষজটি হলো হলুদ গুঁড়ো। বাজারের হলুদ গুঁড়ো কিন্তু চলবে না, কারণ কাঁচা হলুদ সেদ্ধ করে শুকিয়ে যে গুঁড়ো করা হয় সেটাই রান্নায় ব্যবহারের জন্য বাজারে পাওয়া যায়। কিন্তু আমরা যে হলুদ গুঁড়ো ওষুধের জন্য নেব সেটা কাঁচা হলুদকে সেদ্ধ না করেই সরাসরি রোদে শুকিয়ে গুঁড়ো করে নেব। কাঁচা হলুদ রোদে শুকোনো সময় সাপেক্ষ, তাই কাঁচা হলুদকে ছোট ছোট টুকরো করে কেটে রোদে শুকিয়ে নিতে পারেন। এই হলুদের গুঁড়ো প্রয়োজন হবে 40 গ্রাম, অর্থাৎ নিম পাতার গুঁড়োর দ্বিগুণ পরিমাণ। তৃতীয় যে ভেষজ প্রয়োজন তা হলো শুকনো আমলকির গুঁড়ো। শুকনো আমলকি বাজারে পাওয়া গেলেও তা গুঁড়ো করা কষ্টসাধ্য, তাই আমলকি গুঁড়োই কিনে নেবেন। দশকর্মা দোকানে বা ভেষজ ওষুধের দোকানেও শুকনো আমলকির পাউডার কিনতে পাওয়া যায়। এই ওষুধের জন্য এই গুঁড়ো দরকার 60 গ্রাম, অর্থাৎ নিম পাতার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং আমলকির গুঁড়োর অনুপাত 1:2:3 এবং মোট পরিমাণ 120 গ্রাম। এই তিন ভেষজের গুঁড়ো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রিত ওষুধ সকালে খালি পেটে খেতে হবে। ওষুধের মাত্রা হলো 1-1.5 গ্রাম, অনুপান হলো 1/2 কাপ ঈষদুষ্ণ জল। ওষুধ মুখে নিয়ে 1/2 কাপ ঈষদুষ্ণ জল পান করবেন, অর্থাৎ জলসহ ওষুধটিও গিলে নেবেন। এই ওষুধ খুবই কার্যকরী। এই চিকিৎসায় অ্যালার্জির কারণটাই নষ্ট হবে, অর্থাৎ স্থায়ীভাবে মুক্তিলাভ সম্ভব হবে। এবার দ্বিতীয় যে ওষুধের কথা বলবো তা হলো তাদের জন্য যাদের সারা শরীর চিড়বির করে, দেহের উপরের অংশে বা ত্বকে মশা কামড়ানোর মতো ফুলে ওঠে এবং চুলকাতে থাকে। এই সমস্যার
চিকিৎসার জন্য একটি মাত্র ভেষজই যথেষ্ট, এবং তা হল তামাক পাতার পাউডার বা গুঁড়ো। বাজারে শুকনো তামাক পাতা কিনতে পাওয়া যায়। একটি বা দুটি শুকনো তামাক পাতা কিনবেন, পাতাটি কোনোভাবে মিহি গুঁড়ো করে নেবেন। এখান থেকে 100 মিলিগ্রাম গুঁড়ো মুখে ফেলে আধ কাপ ঈষদুষ্ণ জল পান করতে হবে দিনে 3 বার। 3 ঘন্টা পরপর ওষুধটি খাবেন। সপ্তাহ 2-1 এইভাবে খেতে হবে, শিশুদের খাওয়াবেন না। এই চিকিৎসায় এই ধরনের অ্যালার্জি সেরে যাবে এবং অদূর ভবিষ্যতেও ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না। এবার যে চিকিৎসার কথা বলবো তা হলো অ্যালার্জির সাধারণ চিকিৎসা, অর্থাৎ যে কোনো প্রকারের অ্যালার্জির ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে। কোনো খাবার খেয়ে সৃষ্ট অ্যালার্জি হোক বা কোনো জ্ঞাত বা অজ্ঞাত কারণে সৃষ্ট অ্যালার্জি হোক, কিংবা কোনো কিছু খাবার ফলে শরীরের ত্বকে দাগ বা ফুলে ওঠা লক্ষণ ছাড়াও অন্যান্য লক্ষণ যেমন গ্যাস, বদহজম, শ্বাসকষ্ট ইত্যাদিও দেখা দেয়, সে সকল ক্ষেত্রেও এই ওষুধ সমান কার্যকরী। এই ওষুধ তৈরিও অতি সহজ। এজন্য আমাদের প্রয়োজন হবে মাঝামাঝি পুষ্ট কয়েকটি বেল পাতা। পাতাগুলি থেঁতো করে বা পেস্ট করে রস বের করে নেবেন। 1 চামচ রস হলেই চলবে। এবার এই বেল পাতার রসের সঙ্গে 200 থেকে 250 মিলিগ্রাম অর্থাৎ 1 গ্রাম গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেবেন। এটি হলো একটি ডোজ বা মাত্রা। এই ডোজ সকালে খালি পেটে খেতে হবে। সপ্তাহ 2-1 একটানা এইভাবে খেলেই অ্যালার্জির হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।